তফিক আল আগী সাহেব নিজে কেন বলেছেন সেটি তিনিই ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই। বিএনপি নেতারা এই সমস্ত কথা বলছেন যে তাদের সমাবেশ দেখে এই হয়েছে ওই হয়েছে এমন লেগেছে তেমন লেগেছে অনেক কথা বলছেন। আমাদের কর্মীরা বলছে আমাদের একটু কাতুকুতু লেগেছে, ওনাদের সমাবেশ দেখে আমাদের একটু কাতুকুতু লেগেছে, ভয় লাগা তো দূরের কথা একটু খাতুকুতু লেগেছে। আসলে ওনারা 2000 মানুষের সমাবেশ করেন, তো যখন 10-15 হাজার মানুষ দেখেছে তখন একটু খেয়ে হারিয়ে ফেলেছে বক্তৃতা দিতে গিয়ে, এই হচ্ছে ঘটনা। আর তফিক আলহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা, সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তফিক আলহী সাহেব নিজে কেন বলেছেন সেটি তিনিই ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই।